তো হ্যালো ভিউস, আমি সুশান্ত ও আর তোমরা দেখছো বুলেট নাম্বার ওয়ান ইউটিউব চ্যানেল। তো আমি আজকে তোমাদেরকে থাম্বনেলের বিষয়ে কিছু কথা বলবো, যে আমরা থাম্বনেলগুলো কিভাবে বানাবো। কারণ আমরা যে ভিডিওগুলো প্রতিনিয়ত মানে কন্টিনিউ ইউটিউবে আপলোড করি, কারণ আমাদের থাম্বনেল যুক্ত না থাকলে মানে কেউ দেখতে চায় না, আর কেউ যদি না থাকে তো ভিউস আমাদের ভিডিওতে আসে না। তো আজকে আমি তোমাদেরকে বলবো যে খুব সুন্দরভাবে একদম থাম্বনেল বানানো যায়, আর থাম্বনেল বানানোর সাইজটা কি, তো সেটাও মানে আমি আজকে তোমাদেরকে বলবো একদম খুব সুন্দরভাবে বানানো যায়। তো বেশি দেরি না করে আমি ভিডিওটাকে শুরু করব, আর তোমরা আমার এই ভিডিওটা একদম শুরু থেকে শেষ অবধি দেখুন। তো দেখার পর যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন। তো আমি ভিডিওটাকে স্টার্ট করছি। তো সবার প্রথমে আমাদেরকে কী কাজ করতে হবে, আমাদের সবারে প্লে স্টোরে যেতে হবে। তো প্লে স্টোরে আসার পর এখানে সার্চের ঘরে লিখতে হবে, এখানে কী লিখতে হবে, পিক্স ল্যাব বলে একটা সফটওয়্যার থাকবে অ্যাপস, তো এখানে এটাকে লিখতে হবে। তো আমি এটা এখানে লিখব, তো এখানে চলে আসে পিক্স ল্যাব। তো এখানে তোমরা যাদের মোবাইলে ডাউনলোড করা নেই তো এটাকে ইনস্টল করে নেবেন। তো আমি এখানে ওপেনের ঘরে ক্লিক করব, এখানে ক্লিক করার পর এই যে এটা পেজটা চলে আসছে। তো এখানে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ইউটিউবের থাম্বনেলের পেজ না। তো আমরা এবার ইউটিউবের থাম্বনেলের জন্য কী করব, কোনার দিকে দেখতেই পারবেন থ্রি ডট বলে একটা অপশন থাকবে, ওইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ইমেজ সাইজ, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কাস্টমের ঘরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখিয়ে দিবে কার কী মানে পেজ লাগবে, তো কোন বিষয়ে মানে থাম্বনেল বানাবে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে ইউটিউব চ্যানেল ব্যানার আছে, তো ইউটিউব থাম্বনেল, তারপর নিচে থাকবে ফেসবুক কভার আর্ট, তারপর গুগল প্লাস কভার ফটো, তারপর টুইটার। তো আমি কী করব, ইউটিউব থাম্বনেল, তো আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন এখানে ওকেতে ক্লিক করে দিবেন। তো এটা হচ্ছে একদম পারফেক্ট ইউটিউবের থাম্বনেলের পেজ। তারপর এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে ইনপুট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যেহেতু আমি একটা ফটো দিয়ে আমি থাম্বনেলটা বানাবো, তো বানানোর জন্য ইমেজে ক্লিক করব। এখানে যেখানে মানে আমার ফটোটা আছে, তো আমি সেখান থেকে আমি ফটোটা নিয়ে আসব। তো তোমাদেরও সেম দেখবে গ্যালারি থেকে ফটো, তো আমি আমার গ্যালারি থেকে ফটোটা নিয়ে নিলাম। তারপর আমি কী করব, এখানে রাইট চিহ্নতে ক্লিক করব। এখানে যেহেতু চলে আসে তো আমি পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে কাটব। তো কাটানোর জন্য আমি কী করব, এখানে দেখতেই পারবেন ইরেজার, তো ইরেজারের ঘরে ক্লিক করবেন। এখানে ইরেজারের ঘরে ক্লিক করার পর উপরে দেখতে পাবেন কাট পেন্সিল, তারপর এখানে কাটের ঘরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কী করবেন, তোমার ছবিটা একদম গড়ে গড়ে এটাকে কাটতে হবে। তো আমি আমার ছবি এটা কেটে নিচ্ছি, একদম খুব সুন্দরভাবে একদম খুব সুস্থ মাথায় ইউটিউবে থাম্বনেল বানাবেন, একদম খুব সুন্দর হবে। তো আমি এখানে করে কী করব, এটাকে ক্রস চিহ্নতে ক্লিক করব। তারপর আমি কী করব, এটাকে রাইটের ঘরে ক্লিক করব, চলে আসলো। তো আসার পর এবার আমি কী করব, যেহেতু এটা ছোটো হয়ে গেছে তো আমি কী করব, এটাকে আগে ফটোটাকে ক্রপ করব। তো ক্রপের ঘরে ক্লিক করব, এটাকে আমি একটু আটাই দিব, আটিয়ে নিব। তারপর এখানে টিকের ঘরে ক্লিক করব, তারপর এটাকে একটু বাড়িয়ে নিব। তারপর যে দেখতে পাচ্ছ আমার ফটোটাতে একটু সাইডে ব্যাকগ্রাউন্ডটা আছে, তো আমি এটাকে একদম হাঁটিয়ে দিব। তো আমি কী করব, আবার ইরেজারে ক্লিক করব। তারপর আমি যেহেতু এটাকে আমি একদম সম্পূর্ণটাকে কাটব, তো কাটার জন্য এটাকে প্লাস চিহ্ন করে আমি কী করব, ফটোটাকে একটু জুম করে নিব যাতে আমার কাজ করতে একটু বেশি সুবিধা হয়। তারপর আমি ওইখানে ক্লিক করে দেবো প্লাসে। তারপর আমি আবার সে সুন্দরভাবে কাটবো এখানে। এটাকে কাটার পর আমি আবার সেম ওই প্লাসে ক্লিক করে টিক চিহ্নতে ক্লিক করে দিব। তো আর একটু আছে, আমি এটাকেও কেটে নেই ভালো মতন করে। তো তোমরা মানে ফটোটা যদি কেউ লাগাতে চাও একদম খুব মনোযোগভাবে কাটবেন। তারপর আমি ওকেতে ক্লিক করে দিব, হয়ে গেল। তো আমার এখানে মানে ফটোটা চলে আসলো। তো এইবার আমার কী কাজ হবে, আমি কিছু লিখব। তো লিখার জন্য আমি কী করব, এখানে যে নিচে একদম দেখতে পারবেন টেক্সটের ঘরে এ অপশনে থাকবে টেক্সট, তো এখানে ক্লিক করবেন। তারপরে টেক্সট,
এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিউ টেক্সট, তো এবার কি করবেন এডিট, এডিটে ক্লিক করবেন, তারপর এখানে টেক্সটটাকে লিখবেন। তো আমি এখানে একটা সিম্পল লিখে দিচ্ছি ইউটিউব চ্যানেল, এখানে তোমরা মানে যে বিষয়ে মানে ভিডিওটা বানাবেন সে বিষয়টা এখানে লিখবেন। তো আমি লিখার পর কি করব, ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর যেহেতু চলে আসে, এবার আমি এই লেখাটার সাইজটাকে একটু বাড়াবো। তো বাড়ানোর জন্য কি করব, তার আগে আমি কি করব, একটা ফন্টটাকে আমি চেঞ্জ করব। তো আমি ফন্টে ক্লিক করে এখানে যে কোনো স্টাইলের মানে লেখা আমি যুক্ত করব, তারপর ওকেতে ক্লিক করব, হয়ে গেল। তারপর লেখাটাকে আমি একটু বাড়িয়ে নিব, তো সাইজের ঘরে আমি ক্লিক করব। তো এখানে মানে তোমরাও সেম ওইখানে ক্লিক করবেন, তারপর এটাকে একটু বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দেওয়ার পর কী করবেন, টিক চিহ্নতে ক্লিক করবেন। তো টিক চিহ্নতে ক্লিক করবেন, তারপর থাকবে কালার। তো কালারে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর যে কোনো যেটা মানে কালার তোমাদেরকে পছন্দ লাগবে, তো সেই কালারটা নিয়ে কী করবেন, রাইট চিহ্নতে ক্লিক করবেন। তারপর কি থাকবে, যে টেক্সট ব্যাকগ্রাউন্ড মানে পিছনে যে থাকবে ব্যাকগ্রাউন্ড, তো ব্যাকগ্রাউন্ডের ঘরে ক্লিক করবেন। এইখানে কার কি মানে ব্যাকগ্রাউন্ড পছন্দ, তো সেই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিবেন। দেওয়ার পর কি করবেন, টিক চিহ্নতে ক্লিক করবেন। তারপর একটু লেখাটাকে আমি সুন্দরভাবে সাজাবো, সাজানোর জন্য এসটাকে ক্লিক করবেন, এটাকে অ্যানেবল করবেন। তো এটা করানোর পর কি করবেন, তো আমি এখানে করিয়ে নিচ্ছি। তারপর এখানে টিক চিহ্নতে ক্লিক করবেন, তারপর সব কিছু মানে সাজিয়ে নেবেন একদম নিজের পছন্দের মতন, কার কি কালারের পছন্দ থাকবে, তো সেই কালারটা এখানে মিলিয়ে নেবেন। আমি এখানে মিলিয়ে নিচ্ছি। তারপর আমি আবার নিচে আরেকটা মানে ওয়ার্ড লিখবো, তো আমি এটাকে একটু মানে একটু ভালোভাবে বসিয়ে নেই। তারপর আমি কী করবো, আবার সেম ওই যে টেক্সটের ঘরে যাব, তো এখানে ক্লিক করব, এইখানে আমি আবার এক টেক্সট লিখব। তো এবার আমি এখানে বাংলা দিয়ে লিখব, এখানে লিখতেছি আমি থাম্বনেল। তো এখানে ওকেতে ক্লিক করব, চলে আসে। তো এবার দেখবেন যে থাম্বনেলে আমি কি করব, আগে আমি ফন্টটায় আমি একটু মিলে নেই। তো তোমরাও মানে এইটা দেখে দেখে একদম মিলিয়ে নেবেন, যে কোন স্টাইলের লেখা তোমার পছন্দ থাকবে, তো সেই লেখাটা এখানে বসিয়ে দিবেন। তারপর কাজ কী হবে, তো আমি একটু মানে সাজিয়ে নিব এটাকে। সাজানোর জন্য আমি কি করব, তো আমি আবার টেক্সটের ঘরে যাব, এখানে আমি আর একটা ওয়ার্ড আনব। তো মানে কীভাবে, তো এটা দেওয়া হয়ে গেল, এটাকে আমি একটু বাড়িয়ে নিব। এখান থেকে ক্লিক করে বাড়ানো যায়, তো একদম শর্টকাটভাবে এটাই করবেন, ক্লিক করে একটু বাড়িয়ে নেবেন। তারপরের কাজ হবে, তো আমি এবার এটাকে সাজাবো। তো সাজানোর জন্য আমি কী করবো, এটাকে একটু উপরের দিকে করে নেই, কারণ ডিস্টার্ব হয়ে যাচ্ছে নাহলে। তারপর আমি এটাকে একটু বড় করব, তো বড় হয়ে গেল। তারপর আরেকটা মানে এটাকে আমি এখানে আনব। তারপরে আরেকটা কাজ হবে তোমাদের, যে কি কাজ হবে, তো কাজটা একদম খুব সিম্পল। এটাকে ক্লিক করে যেহেতু আমি পিছনে যে ওর মানে ব্যাকগ্রাউন্ডটা দিব, তো ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমি কি করব, আমি এটাকে আবার সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে আগে সাইজটা দেখব, তারপর এখানে এই যে ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, এলাও করে দিবেন। তো ব্যাকগ্রাউন্ডটা এখানে নিয়ে নিলাম, তারপর পিছনে দেখতে পাচ্ছেন ওই আগে লেখাটা মানে ঢাকা গেছে। তো ওই লেখাটাকে মানে দেখার জন্য কি করবেন,
এইখানে থাকবে আরেকটা, ওইটাকে আগে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে যে টু ব্যাক এখানে ক্লিক করবেন, তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মানে বসে গেল। তো বসে গেল। তো এবার আরেকটা কাজ হবে, তো এবার মানে আমি ব্যাকগ্রাউন্ডটা ওই সাইডের দিকে বাম পাশে বাড়িয়ে দিব। বাড়িয়ে দেওয়ার জন্য কি করব, আবার ব্যাকগ্রাউন্ডের ঘরে যাব, তারপর এখানে আমি একটু আটে নিব ভিতরের ব্যাকগ্রাউন্ডটা। নেওয়ার পর আমি কি করব, সাইডের ব্যাকগ্রাউন্ডটাকে যেহেতু আমি বাড়াবো বাম পাশের, তো বাড়ানোর জন্য আমি ব্যাকগ্রাউন্ডের ঘরেই ঢুকব। তো আমি ওটাকে বাড়িয়ে নিলাম। তারপর আমি কি করব, যে নিচে যে আরেকটা লেখা আছে যে কিভাবে বানাবেন, তো আমি এটাকেও একটু টেক্সের ব্যাকগ্রাউন্ডটা দিব। তো ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার ফলে মানে ভালো দেখা যাবে। তার আগে আমি কি করব, একটু সাজিয়ে নেবেন ভালোভাবে, তাহলে মানে দেখতে সুবিধা হবে ইউটিউবের থাম্বনেল। কারণ ইউটিউবের থাম্বনেল যতই তুমি মানে ভালো সুন্দর করে বানাবেন, তো তত তোমার ভিডিওতে ভিউজ আসা শুরু হয়ে যাবে। তো আমি এবার এটাকে কি করব, ব্যাকগ্রাউন্ডটাই দিব। তো ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমাকে টেক্সট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে হবে, এটাকে এলাও করে দিব। এলাও করার পর আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব, তো তোমরাও সেখানে মানে ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। তারপর আমার লেখাটাকে আমি কালার করে নিব। তো তারপর আমি কি করব, যেহেতু আমি লেখাটাকে চেঞ্জ করব, তো কালার বলে একটা অপশন থাকবে, তো ওই যে কালার, এই কালারে যে কোনো একটা কালার নিয়ে নেবেন। তারপর নিজের পছন্দের মতো আবার ডিপ করে নেবেন কার কোনটা ভালো লাগে। তো আমি এখানে ডিপ করে নিলাম। তো তোমরা মানে একদম খুব সুন্দরভাবে ডিপ করে নেবেন। তারপর টেক্সটটাকে যদি পাল্টাতে চাও তো পাল্টিয়ে নেবেন। তারপর আমি যেহেতু থাম্বনেলটার পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে ভালো লাগতেছে না, তো আমি ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে দিব। কারণ আমি পিছনে ব্যাকগ্রাউন্ডটা দিব না, তো না দেওয়ার কারণে আমি কি করব, এটাকে আমি অফ করে দিব পিছনের ব্যাকগ্রাউন্ডটা। তো এখানে ব্যাকগ্রাউন্ড, তো এটাকে আমি অফ করে দিব। তো হয়ে গেল। তারপর কিভাবে বানাবেন, তো এটা একটু ঠিকই আছে। তো থাম্বনেলটা আমি অফ করে দিলাম পিছনের ব্যাকগ্রাউন্ড। তারপর এখানে আর একটা আমি টেক্সট লিখব, তো এখানে লিখব নিজের মোবাইল ফোন থেকে। তারপর এটাকে আমি ওকেতে ক্লিক করে দিব। তারপর এটাকে আমি নিচের দিকে নিয়ে আসবো। তারপর এটাকেও আমি সাইজটাকে একটু বাড়িয়ে দিব। তো সাইজ, তো এভাবে মানে একদম খুব সুন্দরভাবে থাম্বনেল বানাবেন। থাম্বনেলের সাইজ কীরকম হয়, তো আমি প্রথমেই বলে দিলাম যে থ্রি ডটে ক্লিক করবেন, তারপর ইমেজ সাইজ, তো ওইখান থেকে থাম্বনেলের সাইজ নেবেন। তো আমি এটাকে একটু লেখাটার কালারটা চেঞ্জ করে দিব। তারপর আমি এটাকে ব্যাকগ্রাউন্ড দিব। তো ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আবার ওইখানে যাব। এখানে আমার যেটা ব্যাকগ্রাউন্ড ভালো লাগবে আমি সেই ব্যাকগ্রাউন্ডটা এখানে দিব। তো ব্যাকগ্রাউন্ড দেওয়ার পর আমি এটাকে টিক মার্কে ক্লিক করব। তারপর যে যে আমার পেজটা যে আছে আমি এটাকে একটু ডিপ করে দিব, বাড়িয়ে দিব, কারণ কীরকম দেখা যাচ্ছে। তো বাড়ানোর পর এখানে দেখতেই পাচ্ছেন একদম খুব সুন্দর দেখা যাবে। তারপর এটাকে টিক মার্কে ক্লিক করবেন। যেহেতু আমার ছবিটাতে একটু মানে এসে আছে, তো আমি এটাকে আবার কাটবো ব্যাকগ্রাউন্ডটা পিছনের, তো ইরেজারে যাবেন, আমি এটাকে বাড়িয়ে নিব। তারপর আমি এখানে ছবির পিছনটাকে আমি কাটবো, যে একটু মানে আমার গালে লেগে আছে, তো ওটাকে আমি কি করব, কেটে নিব। তারপর এখানে ক্লোজে ক্লিক করে রাইটে ক্লিক করে দিবেন।
তো হয়ে গেল। তারপর কি করবেন, এটাকে সেভ করবেন। তো সেভ করার জন্য কি করতে হবে, তো এটা সেভের ঘরে যাবেন, তারপর সেভ এস ইমেজ, তারপর এখানে সেভ টু গ্যালারি, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এটাকে কেটে দিবেন, কেটে দেওয়ার পর তোমার নিজের গ্যালারিতে চলে যাবেন। আসার পর এখানে দেখতেই পারবেন যে, দেখতেই পাচ্ছ একদম থাম্বনেল খুব সুন্দরভাবে বানানো যায়। তো ভিডিওটা আমার এ পর্যন্তই। তো ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে তো একটা লাইক করে দিবেন,